নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে, কাতলা মাছের ঝালের রেসিপি। এইভাবে ঝাল রান্না করলে সর্ষে তেতো লাগবে না আর অম্বলও হবে না, সেই রেসিপি নিয়ে এসেছি, চলো দেখা যাক। প্রথমে কাতলা মাছের পেটি নিয়েছি, তোমরা দাগাও নিতে পারো, যে পিস ইচ্ছা ঝাল করার জন্য সেই মাছে মানে পিসি নিতে পারো। এখানে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছের গায়ে, আর সবসময় মাছগুলোকে আধ ঘন্টা আগে লবণ হলুদ মাখিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে মাছ ভাজার সময় কড়ার মধ্যে আটকে যাবে না। তেলটা ভালো করে গরম করে মাছ যদি ভাজো আর 30 মিনিট আগে যদি মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখো, কখনোই ওই মাছ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইগুলো মাখিয়ে রেখে দেবে। আর এখন আমরা এই বাটা মশলা বেশিরভাগ করি না, আমরা বেশিরভাগ মিষ্টি মিক্সির মধ্যেই করি। এখানে এই যে সাদা সর্ষে নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি, অনেকের ধারণা এইগুলো মিক্সিতে পিষলে তেতো হয়ে যায়। এই যে আমি ট্রিকটা দেখিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবে আর দুটো পরিমাণই একই রকম নিয়েছি, আর মিক্সিটা এই যে শুকনো গুঁড়ো করে নিলাম আগে, তারপরে ওর মধ্যে একটু জল দেবো আর দেবো কাঁচা লঙ্কা টুকরো, অবশ্যই কাঁচা লঙ্কা দেবে মাছের ঝালে। তারপরে আবার ভালো করে পেস্ট করে নিলাম আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ব্যাস, তারপরে আবার ছাঁকনি থেকে তুলে ওইটা মিক্সির মধ্যে আবার দেবো, আবার একবার ঘুরিয়ে নেব, নিয়ে আর একবার আবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আবার ছেঁকে নেব। এতে সর্ষে বাটাটা বেশি পাতলাও হবে না, আর এই যে লবণটা দিয়েছিলাম সেই জন্যে এই যে তেতো হবে না সর্ষে বাটাটা, আর একদম এই যে ছেঁকে যেহেতু নিচ্ছি সেই জন্যে গ্যাস অম্বল হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। যাদের মানে চিন্তা করো সর্ষে বাটা খেলে অম্বল হয়ে যাবে, তাদের কিন্তু এইভাবে করবে দেখবে একদমই অম্বল হবে না। এই যে মাছগুলো আমি যথারীতি একটা একটা করে ভেজে তুলে নিলাম, ভালো করে তোমরা যেভাবে ভাজা খাও সেইভাবেই দেবে। আর ওই তেলের ওপরে একটু পাঁচফোড়ন দেবে, পাঁচফোড়ন দিলে সর্ষের ঝালটা কিন্তু দারুণ হয়। এই তারপরে সর্ষের ছাঁকা যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর যদি লাগে লবণ একটু দেবে, আর যদি না লাগে ওটা চেক করে নেবে, যদি লাগে দেবে আর না লাগলে দেবে না। ব্যাস, এবার নাড়িয়ে ফুটলে মাছের টুকরোগুলো দিয়ে দেবে। একদম সহজ পদ্ধতি কিন্তু ঝাল করা, কিন্তু এই যে আমরা যেহেতু ভয় পেয়ে যাই সর্ষে পিষলে তেতো হয়ে যাবে, সেই জন্যে আমরা বেশিরভাগ বাইরে কেনা যে গুঁড়ো মশলা পাওয়া যায় সর্ষে পোস্ত গুঁড়ো দিয়েই বেশিরভাগ আমরা ঝাল করে থাকি। কিন্তু এইভাবে করে দেখবে সেই মাছের ঝালের টেস্টটা কিন্তু আলাদাই হয়, কারণ সর্ষে বেটে যে টেস্টটা আসে সেই পুরনো মায়ের হাতে রান্নার টেস্ট পেয়ে যাবে। আর মাছের ঝাল অবশ্যই গরম গরম ভাতে ট্রাই করে দেখবে। যারা বাঙালি খাবার খেতে ভালোবাসো সেই সব অবাঙালি বন্ধুদের জন্য অনুরোধ রইল, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। আর বাঙালি যারা খেতে ভালোবাসো তারা তো একবার অবশ্যই এইভাবে ঝালটা খেয়ে ট্রাই করে বলো কেমন লাগলো। আর আজকের জন্য টাটা, বাই বাই।